কাজুর জীবনের দুঃখটা কি জানেন, কোনো দিন লিড রোলে চান্স পেল না, চিরকাল সাপোর্টিং ক্যারেক্টার রয়ে গেল। তাই আজকের রান্নার মেন হিরো আইটেম হচ্ছে হলো কাজু। তার জন্য সাদা তেল আর ঘি দুটো মিক্স করে একটু গোটা কাজু ভেজে নিতে হবে। আর যখন গোটা কাজুর প্যাকেটটা ওপেন করবেন, যে ভাঙা কাজুগুলো পাবেন সেগুলোকে একটু সেপারেট করে রেখে দেবেন আর একটা স্টেপের জন্য। সামান্য নুন দিয়ে লাইট ব্রাউন করে কাজুগুলো ভেজে নিন। যখন লাইট ব্রাউন কালার আসবে তখন তুলে নেবেন কাজুগুলো। এবার 1 টিস্পুন ঘি অ্যাড করে তাতে যত কাজু যেগুলো দেখবেন ভাঙা কাজু বা টুকরো কাজু সেগুলো নেড়েচেড়ে নিন এই ঘিতে। এটা গ্রেভিতে যাবে পেস্ট হওয়ার জন্য। নেক্সট এখানে এক বোল মতো মাখানা ঘিতে একটু টস করে নেবেন। 1 মিনিট থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে নেবেন, ঘিয়ের গন্ধটা যাতে ইনফিউজ হয়। শুধু সেই জন্যই এই স্টেপটা করা। আপনারা চাইলে কিন্তু কাঁচা মাখানাটাও ডাইরেক্ট গ্রেভিতে অ্যাড করতে পারেন। এবার যে কড়াইতে কাজুগুলো ভেজেছিলেন সেখানেই সামান্য ঘি অ্যাড করে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ফাইনলি স্লাইস করে ভেজে নিতে হবে আপনাকে ব্রাউন কালার আসা অবধি। তাতে সামান্য আদা আর 3 থেকে 4টে রসুনের কোয়া অ্যাড করে দেবেন। অলরেডি দেখবেন পেঁয়াজগুলো যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন 1.5 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন নুন অ্যাড করে দেবেন। মশলার মধ্যে এবার 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করে সমস্ত মশলা ভালো করে মিক্স করে নেবেন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে 2 খানা টমেটো নরম হওয়া অবধি নেড়েচেড়ে নিন। ঠান্ডা করে স্মুথ পেস্ট রেডি করে রাখবেন। আবার 2 টিস্পুন ঘি মেল্ট হতে দিন। তাতে 3টে ছোট এলাচ, সামান্য দারচিনি ফোড়ন দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করুন। এবার কাজু অ্যাড করে যে পেস্টটা রেডি করে রেখেছিলেন গ্রেভির জন্য সেটা অ্যাড করে দিন এবং নেড়েচেড়ে নিন যতক্ষণ না উপরে ঘিটা ভেসে উঠছে। এবার যখন দেখবেন পুরো রান্নাটায় এরকম বয়েল আসছে তখন আপনাকে কিন্তু মাখানাটা অ্যাড করে দিতে হবে। যদি কাঁচা মাখানাও অ্যাড করেন সেটাও করে দেবেন এই স্টেজে। এবার ভেজে রাখা গোটা কাজুগুলোও অ্যাড করে দিন। নেক্সট মাখানা কিন্তু মারাত্মকভাবে গ্রেভি অ্যাবজর্ভ করবে, সেইটা মাথায় রেখে কিন্তু রান্নার কনসিস্টেন্সিটা রাখবেন। যখন দেখবেন এইভাবে রিডিউস হয়ে গেছে 4-5 মিনিটস পর তখন বুঝবেন আপনার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। নেক্সট 3-4 টিস্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে 1-2 মিনিট রান্নাটা ফুটিয়ে নেবেন। আর সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবেন। অবশ্যই রান্নাটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। এনজয়।